শ্বসন নিয়ে আমি কিছু প্রথমে শ্বসন নিয়ে কিছু কথা বলি। শ্বসন আমরা শ্বসন বলতে আমরা যদি বলি জীবদেহে যে শ্বসন গুলো আছে, যে শ্বসন গুলো আমরা গ্যাসীয় পদার্থের আমাদের বিভিন্ন দেহের মধ্যে গ্যাসীয় পদার্থ আমাদের আদান প্রদান মানে ঢুকবে আর কি হবে বের হবে এবং ঢুকে কিছু কাজ করবে, ওই কাজ করবে, এটাকে আমরা কি বলি শ্বসন বলি। তুমি শ্বাস গ্রহণ করবা, শ্বাস কি করবা ত্যাগ করবা, তারপরে ওইটা ওই এই শ্বাস গ্রহণ আর ত্যাগের মধ্যে এই গ্যাস গুলা শরীরে বিভিন্ন কাজ করবে, শক্তি উৎপাদনে সাহায্য করবে, মানে তার যে কাজগুলো আছে সেই কাজগুলো সে কি করবে সম্পূর্ণ করবে, এটাকে আমরা কি বলি শ্বসনটা বলি, নর্মালি শ্বসন বলি। তো শ্বসন যেমন তোমার ধরো আমরা জীবদেহে বলি, মানুষের দেহে বলি, আমরা তো পড়বো মানুষের দেহে পড়বো, মানুষের দেহে অক্সিজেনটা প্রবেশ করে, অক্সিজেনটা সেখানে কি অক্সিজেনের প্রধান কাজটা হলো জারণের কাজটা করে, জারণ করে সে শক্তি টক্তি উৎপন্ন করে, বিভিন্ন অঙ্গাণু থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয়, বিভিন্ন কাজ সম্পন্ন করে এবং কাজ সম্পন্ন করে অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে যায়। ওই কার্বন ডাইঅক্সাইডটা দেহে আর কোনো কাজে লাগে না, পরে কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। তাহলে তুমি অক্সিজেনটাকে গ্রহণ করলা, সেটা শরীরের বিভিন্ন কাজের কারণে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হইলো, সেই কার্বন ডাইঅক্সাইডটা পরবর্তীতে কিসে পরিণত হয়ে কিসে গেল শরীর থেকে বের হয়ে গেল, এটাই হলো আমাদের শ্বসন। যেমন এখন শ্বসন তুমি তো আমাদের শ্বসন বা শ্বাস গ্রহণ করবার জন্য নাক দিয়ে যে শ্বাস গ্রহণটা করি আমরা, সেটা যদি সাপোজ ধরো সহজে ভিতরে ঢুকলো, ঢুকে সে কি সাথে সাথে কাজ সম্পন্ন করতে পারবে না, কারণ অক্সিজেনটা তোমার দেহে তুমি বাতাস থেকে যেভাবে অক্সিজেনটা নিতেছো সেই অক্সিজেনটা দেহে দেয়া কাজ করতে পারবে না। তাই কি আগে অক্সিজেনটা ঢুকবে, ঢুকে কি বিভিন্ন অঙ্গাণুর মাধ্যমে আগে দেহ কোষে যাবে, তারপর দেহ কোষ থেকে বিভিন্ন অঙ্গাণুর মাধ্যমে কি বের হয়ে যাবে, ঠিক আছে? এটাই হলো শ্বসনের প্রকার। এখন যদি বলি নিম্ন যে ইয়ে আছে, নিম্ন জাতের যে প্রাণীগুলো আছে, সাপোজ ধরো পরিফেরা, নিডারিয়া, এই পর্বের প্রাণীগুলা কি মানে তোমাদের ওই অঙ্গগুলা অত কাঠামোটা অত সুগঠিত না, ওইখানে ফুসফুস হৃৎপিণ্ড এইসব কিছুই নেই, তো ওইখানে কি করে গ্যাসটা অক্সিজেনটা সরাসরি কোষে দেয়, সরাসরি কোষে প্রবেশ করে বিভিন্ন কাজ সম্পন্ন করে, তারপর কি কোষ থেকে সরাসরি বের হয়ে যায়। এটা হলো তোমার ওই নিম্ন জাতের যে প্রাণীগুলা তাদের ক্ষেত্রে এটা, ঠিক আছে? আর যদি বলো ধরো তোমার উন্নত যে প্রাণীগুলো আছে তাদের কি হয় বিভিন্ন শ্বসন অঙ্গ হয়ে তারপর দেহ কোষে যায় এবং দেহ কোষ থেকে শ্বসন অঙ্গ হয়ে দেহের বাইরে বেরিয়ে যায়। যেমন কিছু শ্বসন অঙ্গের নাম বলি, তোমাদের ট্রাকিয়া আছে, তারপর আছে ফুলকা, ফুসফুস, এই ধরনের এগুলো শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। মাছের ক্ষেত্রে ফুলকা হিসেবে ফুলকাটা তোমার শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে, মানুষের প্রধান শ্বসন অঙ্গ হলো ফুসফুস, এগুলো হিসেবে কাজ করে, ঠিক আছে? তো আমরা মানুষের ক্ষেত্রে দেখবো কার্যক্রমে, মানুষের ক্ষেত্রে আমরা ফুসফুসের কাজকর্ম গুলো দেখবো আমরা। তো এই যে শ্বসনটা অক্সিজেনটা পৌঁছানো, ধরো তোমার আমাদের শ্বসন অঙ্গ আছে, শ্বসন অঙ্গ থেকে কোথায় যাবে তোমার কোষে যাবে, ঠিক আছে? শ্বসন অঙ্গে তোমার অক্সিজেনটা আসবে, অক্সিজেনটা শ্বসন অঙ্গ হতে কোথায় যাবে কোষে যাবে, কোষে যেয়ে কোষের বিভিন্ন কাজগুলো সে সম্পন্ন করবে, কাজগুলো সম্পন্ন করে কি অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, ওই কার্বন ডাইঅক্সাইডটা আবার কি শ্বসন অঙ্গে আসবে এবং শ্বসন অঙ্গ থেকে বাইরে বের হয়ে যাবে। এই যে শ্বসন অঙ্গ থেকে দেহ কোষে যে নেওয়ার কাজটা করে বা দেহ কোষ থেকে শ্বসন অঙ্গে নিয়ে আসার কাজটা করে হলো তোমার রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্রের মধ্যে শিরা, ধমনী, কৌশিক জালিকা এরা কাজটা করবে আর কি, ঠিক আছে? রক্তের শ্বাসরঞ্জক, ওই রক্ত সংবহন তন্ত্র মানে রক্তের মধ্যে শ্বাসরঞ্জক, যেমন হিমোগ্লোবিন আছে, প্লাজমা প্রোটিন আছে, এই সকল জিনিসগুলা কি করবে শ্বসন অঙ্গ হতে ওই গ্যাসীয় পদার্থগুলা তোমার দেহ কোষে নিয়ে যাবে, তারপর কাজ করবে এবং দেহ কোষ থেকে ওইগুলাই আবার কি করবে নিয়ে এসে শ্বসন অঙ্গে ছেড়ে দিবে এবং শ্বসন অঙ্গ থেকে দেহের বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে? এটাই হলো আমাদের শ্বসনের প্রধান কাজ। এখন আমরা শ্বসন অঙ্গটা নিয়ে শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমটা আমরা দেখবো, ঠিক আছে? এটার মধ্যে আমাদের মানুষের শ্বসন অঙ্গ কি একজোড়া ফুসফুস, এই যে একজোড়া ফুসফুস, এই যে দুইটা ফুসফুস, ডান ফুসফুস, বাম ফুসফুস, এটা আমি এই পাশে একটা ডান বলছি, কারণ তুমি যদি চিন্তা করো সামনে একজন মানুষ দাঁড়ায় আছে, ওই মানুষের ডান পাশ কোনটা হবে, যে এই পাশটা হবে ডান পাশ, আর এই পাশটা হবে কি বাম পাশ হবে, ঠিক আছে? তাহলে ডান ফুসফুস, বাম ফুসফুস, এই যে দুইটা ফুসফুস কি মানুষের প্রধান শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে কি যে পথ দিয়ে ফুসফুসে বায়ু প্রবেশ করে আর ফুসফুস থেকে নির্গত হয় তাকে কি শ্বসন পথ বলা হয়। তোমার কি বাইরে থেকে বায়ু একটা পথ দিয়ে ফুসফুসে প্রবেশ করবে, ওই পথটাকে শ্বসন পথ বলা হয়, আবার সেই পথে কি বায়ুটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো এইটাই শ্বসন পথ বা রাস্তা আমরা
তিনি তো সম্মুখ নাসারন্ধ্র, একদম সম্মুখ নাসারন্ধ্র থেকে শ্বসন পথের শুরু। তো সম্মুখ নাসারন্ধ্রটা কি আসলে, আমরা একটু শিখি সম্মুখ নাসারন্ধ্রটা কি। এটা হলো নাকের সামনে অবস্থিত, একদম সামনে। তুমি যদি শ্বসন অঙ্গের একদম শুরু করো, কোথা থেকে শুরু করবা? নাকের সামনে যে দুইটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা দিয়ে তুমি শুরু করবা, অবশ্যই ওইটাকে বলা হয় সম্মুখ নাসারন্ধ্র বলা হয়। ঠিক আছে, তোমার এটা সম্মুখ নাসারন্ধ্র, তোমার নাক কিন্তু একটা। ঠিক আছে, নাক একটা হইলো তোমার, এই যে একটা আছে নেসাল সেপ্টাম, মানে তাদের মধ্যে যে এই দুইটা ছিদ্রের মাঝখানে যে ভাগটা, মানে মাঝখানে একটা পর্দার মতো আছে না, ওই পর্দাটাকে বলা হয় নেসাল সেপ্টাম। এই নেসাল সেপ্টামের মাধ্যমে কি একটা নাক দুইটা ভাগে বিভক্ত হয়েছে। ঠিক আছে, সম্মুখ নাসারন্ধ্র, এই সম্মুখ নাসারন্ধ্র দিয়ে প্রাথমিক ভাবে বায়ুটা ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, ভিতরে প্রবেশ করে। ওকে, তারপর এই সম্মুখ নাসারন্ধ্রের পরে আছে কি ভেস্টিবিউল। ভেস্টিবিউলটা কি তোমার একটু ভিতরে, মানে ছিদ্রের পরটাকে আমরা কি বলবো ভেস্টিবিউল। এটা চিনবা কিভাবে, মানে তোমাদের নাকের ভিতরে যে কিছু লোম জাতীয় জিনিস থাকে ওইটাকে আমরা কি বলি, ওই জায়গাটা হলো তোমার ভেস্টিবিউল। এই লোমের কাজটা কি আসলে, লোমের কাজটা হলো তোমার এই যে তোমার বায়ুটাকে ছাকে। এখন তুমি বায়ুর সাথে ধরো সাপোজ ধরো তুমি কি করো, ধরো ভালো জায়গায় তুমি গ্রামে গেলা, খুব মনোরম বায়ু বা ভালো বায়ু তুমি পাইলা, এবং কোনো ছাকনের তেমন কোনো দরকার পড়ে না। বাট তুমি যদি এই যে আমাদের মাতুয়েলের কথাই চিন্তা করো, এখানে কিন্তু বায়ুর মধ্যে তোমার তো ধুলাবালি এই সেই হ্যান ত্যান অনেক কিছু থাকে। তো এই যে অনেক কিছু থাকে, এগুলা যে তোমার কি করতে হবে, এগুলাকে প্রাথমিক অবস্থায় ছাড়তে হবে। এটা যদি ভিতরে ঢুকে তাহলে কি ইনফেকশন হয়ে জখম হয়ে যেতে পারে। তাই জন্য এই যে লোমটা কি করে, এই ছাকনির মতো ছাকনি হিসেবে কাজটা করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হলো গহ্বর আসবে। এই ভেস্টিবিউলের পরে আসে কে, গহ্বর। গহ্বরটা তোমার হলো ভেস্টিবিউলের পরেরটা গহ্বর, নাসা এই একটু ভিতরে আর কি, ওই লোমের পরের ভিতরের ভাগটাকে আমরা কি বলবো গহ্বর বলবো। ওই গহ্বরে তোমার দুই ধরনের জিনিস থাকে, একটা হলো শিলাযুক্ত মিউকাস নিঃস্রাবী, মিউকাস মানে তরল জাতীয় জিনিস যেটা নিঃস্রাবী, আর একটা থাকে অলফ্যাক্টরি কোষ। তা আমরা এগুলো কাজটা একটু দেখি, একটা থাকে শিলাযুক্ত মিউকাস কোষ, আরেকটা হলো তোমার অলফ্যাক্টরি কোষ। এই শিলাযুক্ত মিউকাস কোষটা কি করে, বায়ুটা যে বায়ুটা আসে সম্মুখ নাসারন্ধ্র দিয়ে বায়ুটা ভিতরে ঢুকলো, ওই ঢুকার পর বায়ুটাকে সে সিক্ত বা ভিজায় দেয়। ভিজায় দেওয়ার কারণে কি হয়, ওই ধুলাবালি আর রোগ জীবাণু ওই আটকা যায় তোমার এই যে গহ্বরের প্রাচীরে, আটকা যায় ভিজায় দেওয়ার কারণে, ধুলাবালিটা ওইখানেই জমা হয়ে যায় আর ভিতরে ঢুকতে পারে না। আর অলফ্যাক্টরি কোষটা হলো তোমার ঘ্রাণ নাও না, ঘ্রাণ নিতে সাহায্য করে। অনেক সময় তোমার ঘ্রাণে সমস্যা হয়, এই অলফ্যাক্টরি কোষটা যদি একটু সমস্যা হয় তোমার ঘ্রাণে সমস্যা হয়, তুমি ঘ্রাণটা ঠিক মতো নিতে পারো না, কোনটার ঘ্রাণ কিরকম তুমি আলাদা করতে পারো না। ঠিক আছে, এটাকে বলা হয় অলফ্যাক্টরি কোষ, হলে তোমার ঘ্রাণ নেওয়ার কাজে সাহায্য করে। এটা হলো আমাদের নাসা গহ্বর। নাসা গহ্বরের পরে আরো কিছু আছে, আমরা আমি একটা একটা করে বলি, ওটা জানে নেই। তারপর হলো আমরা সম্মুখ নাসারন্ধ্র বললাম, সম্মুখ নাসারন্ধ্রের পরে আসছিল ভেস্টিবিউল, ভেস্টিবিউলের পরে হলো নাসা গহ্বর, নাসা গহ্বরের পরে আসলো পশ্চাৎ নাসারন্ধ্র। ঠিক আছে, পশ্চাৎ নাসারন্ধ্রের তেমন কোনো ইয়া নেই, ওই গহ্বর থেকে নাসা গলবিল পর্যন্ত যে পথটা সেই পথটাকে পশ্চাৎ নাসারন্ধ্র বলা হয়। এটার একটা নাম আছে কোয়ানি। ঠিক আছে, পশ্চাৎ নাসারন্ধ্রের অন্য একটা নাম হলো কোয়ানি। এই জিনিসটা তোমরা বই থেকে পড়বে, এটা ছবিটা তুলে নে তোমরা বই থেকে দেখে নিও। ঠিক আছে, তারপর হলো নাসা গলবিল, ওই যে পশ্চাৎ নাসারন্ধ্রের পরে যেটা আছে নাসা গলবিল, এই নাসা গলবিল পরে কোন পর্যন্ত যায়, স্বরযন্ত্র বা ল্যারিংস পর্যন্ত যায়। এই যে ল্যারিংস, এই যে ল্যারিংস এর উপরেই তোমার ইয়া নাসা গলবিল, নাসা গলবিলের পরপরই আসে কি ল্যারিংস আসে। আচ্ছা, ল্যারিংস নিয়ে একটু বলি আমি, ল্যারিংস নিয়ে অনেক কিছু বলার আছে। ল্যারিংস হলো তোমার এই যে দেখো কতগুলা, যে একটা টুকরা দুইটা টুকরা তিনটা টুকরা, এরকম টুকরা টুকরা কতগুলা তরুণস্থ দিয়ে গঠিত। এই ল্যারিংসটা, ল্যারিংসটা তরুণস্থ দিয়ে গঠিত, কয়েকটা তরুণস্থি আছে। এইগুলার মধ্যে একটা তরুণস্থি আছে থাইরয়েড তরুণস্থি। এই থাইরয়েড তরুণস্থি যে ধরে যে যেটা এই যে যেটা এটা থাইরয়েড তরুণস্থি, এই থাইরয়েড তরুণস্থিটা সবচেয়ে বড়। তুমি আচ্ছা গলার মধ্যে যদি হাত দাও তাহলে দেখবে যে একটা জায়গায় একটু উঁচা, মানে একটু উঁচা একটু সামনের দিকে এসে থাকে, ওই যে ওইটাই হলো থাইরয়েড তরুণস্থি। এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। ঠিক আছে, এটা পুরুষের ক্ষেত্রে সবচেয়ে মানে ভালো মতো বোঝা যায়, মহিলাদের ক্ষেত্রে এটা তোমার ওইটা ওইভাবে বোঝা যায় না, ওপর দিয়ে বোঝা যায় না। পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে তুমি তুমি সামনে থেকে তুমি দেখতে পারবা যে হ্যাঁ উঁচু হয়ে আছে, ওইটাকে অ্যাডামস অ্যাপল বলা হয়। বাট ওই জিনিসটা হলো তোমার থাইরয়েড তরুণস্থি। ঠিক আছে, এই থাইরয়েড তরুণস্থি, আচ্ছা, এই ল্যারিংস বা স্বরযন্ত্রের প্রধান কাজটা হলো শব্দ সৃষ্টি করা। আচ্ছা, স্বরযন্ত্রের ওপরে মানে একদম মানে যে ছিদ্র পথটা মুখটার মধ্যে একটা থাকে, একটা জিনিস থাকে এপিগ্লটিস। এপিগ্লটিস এর কাজটা কি আসলে একটু বলি তোমাকে, ধরো সাপোজ ধরো তুমি খাবার গ্রহণ করলে তোমাকে খাদ্য নালীতে চলে যাবে,
এখন খাবারটা যদি কোনো মতে ষড়যন্ত্রের ভিতরে চলে যায় তাহলে তো ঝামেলা। কি করে, যখন তুমি খাবারটা গ্রহণ করো, খাবারটা যখন গ্রহণ করো, ওই ল্যারিংসের এপিগ্লটিস, এই যে এপিগ্লসটা কি করে, বন্ধ হয়ে যায়, ঢাকনার মতো বন্ধ হয়ে যায়। এপিগ্লটিসটা ঢাকনার মতো বন্ধ হয়ে যাওয়ার কারণে কি, খাবারটা আর ল্যারিংসের মধ্যে বা ষড়যন্ত্রের মধ্যে ঢুকতে পারে না, ঠিক আছে। আর এই যে দেখো তোমার এই যে বিভিন্ন তৃণাস্থি, এই যে টুকরা টুকরা তৃণাস্থি আছে না, এই টুকরা টুকরা তৃণাস্থির সংকোচন প্রসারণের কারণে গলার ভিতরে একটা শব্দ সৃষ্টি হয়, ঠিক আছে। ষড়যন্ত্র মানে কি, শব্দ সৃষ্টি করবে, এই ষড়যন্ত্রে স্বরটা সৃষ্টি হয় এখানে গলার ভিতর। তুমি শব্দ এখানে খেয়াল করতে পারবে, নিজেরটা নিজেই বোঝা যায় গলার ভিতরে যে শব্দটা, ঠিক আছে, ষড়যন্ত্র। তারপর তুমি শব্দ উৎপাদনে সাহায্য করে, স্বর উৎপাদনে সাহায্য করে এই ষড়যন্ত্রটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হলো তোমার ট্রাকিয়া, শ্বাসনালী, যেটাকে আমরা বলি শ্বাসনালী বা ট্রাকিয়া। এই যে ল্যারিংস বা ষড়যন্ত্র থেকে একদম ফুসফুসে নিয়ে যাওয়ার যে নালীটা, সেই নালীটাকে বলি আমরা শ্বাসনালী বা ট্রাকিয়া, ঠিক আছে। ট্রাকিয়াটা কি তোমার 12 সেন্টিমিটার দৈর্ঘ্য, মানে দীর্ঘ হয় 12 সেন্টিমিটার, মানে লম্বা হয় 12 সেন্টিমিটার, আর এটার ব্যাস হয় 2 সেন্টিমিটার, ঠিক আছে। এটাও তরুণস্থি দিয়ে খন্ড খন্ড অংশে বিভক্ত, দেখতে পাইতেছে যে খন্ড খন্ড অংশে বিভক্ত, তরুণস্থির রিং রিং থাকে। আসলে মানুষেরটা তো বলতে পারবো না, আচ্ছা একটু বলি, যেমন তোমার গরু যদি কুরবানি, তোমরা কুরবানির টাইমে তোমরা দেখছো গরুর একটা শ্বাসনালী একটা পাওয়া যায়, রিং রিং এর মতো একটা জিনিস পাওয়া যায় সাদা, ওই জিনিসটাই হলো শ্বাসনালী, ঠিক আছে। এই যে এটাই আমাদের শ্বাসনালী, রিং রিং, তরুণস্থি রিং। ওই রিং গুলা কি দিয়ে গঠিত, নরম হাড় বা তরুণস্থি দিয়ে গঠিত, ঠিক আছে। এটা একটা অনেকটা এটার মধ্যে মিউকাস আবরণী আছে, আর এটা চুপসে যায় না, ঠিক আছে। মিউকাস আবরণী বা একটা আবরণ থাকে যার কারণে কি হয় না, চুপসে যায় না। চুপসে গেলে তো এখান থেকে তো বায়ু আসবে না, তাহলে তো তুমি শ্বাস প্রশ্বাস তোমার বন্ধ হয়ে যাবে, তুমি মারা যাবে, ঠিক আছে। তাহলে কি এটা চুপসে যায় না, কখনই এটা চুপসে না, এটা এরকম সবসময় সেম থাকে, যার কারণে এখান দিয়ে অনবরত কি বায়ু আসতে পারে এবং সেটা ফুসফুসে যেতে পারে। এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়ার পরে একটা জিনিস আছে যেটাকে আমরা বলি ব্রঙ্কাস, এই যে ব্রঙ্কাস বলে এটাকে আমরা, ঠিক আছে। ব্রঙ্কাস নিয়ে বলি, এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলি ব্রঙ্কাস, এই যে দুইটা ব্রঙ্কাস আছে, ঠিক আছে, ব্রঙ্কাস দুইটা। তো ব্রঙ্কাস দুইটা, একটা ব্রঙ্কাস চলে যায় ডান ফুসফুসে, একটা ব্রঙ্কাস চলে যায় বাম ফুসফুসে, ঠিক আছে। ব্রঙ্কাসের বহু বচনটা হলো ব্রঙ্কাই, ব্রঙ্কাসের বহু বচনটা ব্রঙ্কাই। এই যে দেখো এখানে কিছু লেখা, লেখাটা দেখো, এই যে খেয়াল করো, এই যে দেখো বহু গহ্বরে ট্রাকিয়া, মানে ট্রাকিয়ার শেষ প্রান্ত দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। এই যে দেখো ট্রাকিয়ার শেষ প্রান্ত কি, এই যে দেখো দুইটা শাখায় বিভক্ত হয়ে গেছে। এই দুইটা শাখাকে কি বলা হয়, ব্রঙ্কাস, যাকে বহু বচনে কি বলা হয়, ব্রঙ্কাই বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা ডান ফুসফুসে ঢোকে, এই যে এটা ডান ফুসফুসে ঢুকছে না, এই ডান ফুসফুসে ঢোকে সেটা হলো তিনটা ভাগ, আর যেটা বাম ফুসফুসে ঢোকে সেটা হলো দুইটা ভাগ, ঠিক আছে। ডান ব্রঙ্কাই, যেটা ডান ফুসফুসে ঢোকে সেটাকে ডান ব্রঙ্কাই বলে, আর যেটা বাম ফুসফুসে ঢোকে সেটাকে বাম ব্রঙ্কাই বলে। ডান ব্রঙ্কাইটা মানে মোটামুটি একটু ছোট টাইপের, মানে খন্ড, মানে ভাগটা একটু ছোট টাইপের। ডান ব্রঙ্কাইটা তিনটা ভাগে বিভক্ত, আর বাম ব্রঙ্কাইটা দুইটা ভাগে বিভক্ত, ঠিক আছে। এখান থেকে এটাই আমাদের, তারপর এগুলা দেখো ফুসফুসে যাওয়ার পরে, যে ব্রঙ্কাইটা ফুসফুসে যাওয়ার পর অনেকগুলো দেখো খন্ড খন্ড পাতার মতো আকৃতি গঠন করে ফেলে, ঠিক আছে। ওগুলাকে ব্রঙ্কিওল বলে, ওগুলাকে কি বলা হয়, এই যে দেখো ব্রঙ্কাইটা ফুসফুসের ভিতরে ঢুকে যাওয়ার পর কি আরো অনেকগুলা খন্ড সৃষ্টি করছে, এই খন্ড গুলাকে বলা হয় ব্রঙ্কিউল বলা হয়। তাহলে দেখো ট্রাকিয়া এসে দুইটা শাখায় বিভক্ত হইলো, এই শাখা গুলাকে ব্রঙ্কাই বলা হয়, একটা ডান ব্রঙ্কাই যেটা ডান ফুসফুসে ঢোকে, একটা বাম ব্রঙ্কাই সেটা বাম ফুসফুসে ঢোকে। ডান ব্রঙ্কাই তিনটা ভাগে বিভক্ত, ঠিক আছে, আর বাম ব্রঙ্কাই দুইটা ভাগে বিভক্ত। এই ব্রঙ্কাই গুলা ফুসফুসে ঢোকার পর অনেকগুলো খন্ডে বিভক্ত হয়ে যায়, যেগুলাকে কি বলা হয় ব্রঙ্কিউল বলা হয়। ওকে, এগুলা দেখো একটা আমি একটা একটা আমি এখানে দেখছি যে ব্রঙ্কাস বা ব্রঙ্কাই, ব্রঙ্কাস হলো এক বচনে, ব্রঙ্কাই হলো বহু বচনে, ঠিক আছে। এই যে দেখো ব্রঙ্কাই দুইটা, একটা ডান একটা কি বাম, ডান ব্রঙ্কাইটা মোটামুটি ছোট তিনটা ভাগে বিভক্ত, বাম ব্রঙ্কাইটা বড় দুইটা ভাগে বিভক্ত। আমি আরো সামনে পড়াবো, ফুসফুস নিয়ে এবার একটু বলি, এবার একটু ফুসফুস নিয়ে বলি। এই যে দেখো ফুসফুস আমাদের, ফুসফুস, তারপরে আমাদের ব্রঙ্কিউলের পরে যেটা ব্রঙ্কাইয়ের পরে আমাদের আসবে ফুসফুস। তো ফুসফুস মা বহন করে দুইটা ফুসফুস মানুষের, একটা ডান ফুসফুস, এই যে ডান ফুসফুস দেখতেছো, আর একটা কি বাম ফুসফুস। ওকে, এই ফুসফুসের যে পর্দা, এই পর্দাটার নামটা হলো প্লুরা, ঠিক আছে। প্লুরা বললে আমি বুঝি ফুসফুস আর কি, ফুসফুসের ইংরেজি লাংস, এটা মনে রাখবা, প্লুরা, ঠিক আছে। প্লুরা জাতীয় একটা দ্বিস্তরী, এই যে দেখো দুইটা স্তরী, একটা দুইটা স্তর না, একটা স্তর, দুইটা স্তরী একটা পর্দা দ্বারা ফুসফুসটা কি থাকে, আবৃত থাকে।
তো এই ফুসফুসটাকে ধরো তোমার দুইটা স্তর, ওপরের স্তরটাকে বলা হয় মানে বাইরের স্তরটাকে বলা হয় প্যারাইটাল, আর ভিতরের স্তরটাকে বলা হয় ভিসেরাল। প্যারাইটাল আর কি ভিসেরাল বলা হয়, দুইটা স্তর প্যারাইটাল আর ভিসেরাল। আচ্ছা তাহলে এখানে দুইটা ফুসফুস, দুইটা ফুসফুস, একটা ডান একটা বাম ফুসফুস। ওকে আচ্ছা, এই ফুসফুস সম্পর্কে একটু বলি, একটু আমি চিত্র আছে একটা চিত্র নিয়ে একটু বলবো। যেমন ফুসফুসে যে দেখো, ফুসফুসে কি থাকে, দুইটা ফুসফুস, একটা ডান ফুসফুস একটা কি বাম ফুসফুস। ডান ফুসফুসে তিনটা খণ্ড বা লোব থাকে, ডান ফুসফুসের খণ্ড থাকে কয়টা, তিনটা। তিনটা কেন আমি একটু পর বলতেছি, তিনটাই কেন। আর ডান ফুসফুস, বাম ফুসফুসে থাকে দুইটা লোব, বামে থাকে দুইটা, ডানে থাকে তিনটা লোব বা খণ্ড, লোবের বাংলা হলো খণ্ড। আচ্ছা এই খণ্ড গুলা বা লোব গুলা আরো খণ্ডে বিভক্ত, আরো ছোট ছোট খণ্ডে বিভক্ত, সেই ছোট ছোট খণ্ড গুলাকে বলা হয় লোবিউল। ঠিক আছে, ডান ফুসফুসে মোটামুটি 10টা লোবিউল থাকে, আর বাম ফুসফুসের যে লোব গুলো আছে সেই লোব গুলো আরো খণ্ড খণ্ডে বিভক্ত, সেগুলাকে লোবিউল বলবে, এবং সেখানে লোবিউল থাকে 8টা। ঠিক আছে, এটাই। এবার আমি একটু সামগ্রিক জিনিসটা একটু দেখাবো এবার, ঠিক আছে, এই যে চিত্রটার মাধ্যমে একটু সামগ্রিক চিহ্ন চিত্রটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো একটু জুম করে দিই, এই যে দেখো প্রথমে আমাদের কি আসতেছে, প্রথমে একদম, তারপরে আমি এবার ফুসফুসের মেন জিনিসটা আমি এখন একটু বোঝানোর চেষ্টা করবো, যে ফুসফুসের আছে এটা ব্রঙ্কি, যেটা এটা ব্রঙ্কি বা ব্রঙ্কাল, এই যেটা হলো ব্রঙ্কাই। ঠিক আছে, ইংরেজিতে লিখছি ব্রঙ্কি বা ব্রঙ্কাই, ঠিক আছে, ব্রঙ্কাই ব্রঙ্কাস, যেটা হলো একবচনে আর বহুবচনে। ওকে আচ্ছা, এটা আসলো, ঠিক আছে, তো এই যে যেটা ইয়াতে আসলো ব্রঙ্কি দুইটা বা ব্রঙ্কা ব্রঙ্কাই দুইটা, একটা হলো ডান ব্রঙ্কাই একটা হলো বাম ব্রঙ্কাই। ঠিক আছে, ওই ব্রঙ্কাই গুলা কি করবে, ফুসফুসে, তারপর কি ব্রঙ্কাই, তোমার ডান ব্রঙ্কাই কয়টা ভাগে বিভক্ত, তিনটা ভাগে বিভক্ত বলছিলাম, এই যে দেখো তোমাদের ডান ব্রঙ্কাই তিনটা ভাগে বিভক্ত, তোমাদের যেটা বলছিলাম এই যে একটু আগে যে চিত্রটা, এই যে দেখো ডান ব্রঙ্কাই তিনটা ভাগে বিভক্ত, আর বাম ব্রঙ্কাইটা কয়টা ভাগে বিভক্ত, দুইটা ভাগে বিভক্ত। ওকে আচ্ছা, এবার আমি এটা একটু দেখাই, এই যে দেখো চিত্রটা, এই যে ডান ব্রঙ্কাই দেখো তিনটা ভাগে বিভক্ত, যে তিনটা রেখা তিনটা ভাগে বিভক্ত, আর বাম ব্রঙ্কাইটা কয়টা ভাগে বিভক্ত, দুইটা ভাগে বিভক্ত। ওকে, এরপর এগুলা এই ব্রঙ্কাইটা কোথায় প্রবেশ করে, ফুসফুসে প্রবেশ করে। আচ্ছা এবার দেখো তো, আমি একটু আগে বললাম ডান ফুসফুসে কয়টা ভাগ থাকে বা কয়টা লোব থাকে, তিনটা লোব থাকে, এই যে দেখো ডান ফুসফুসে তিনটা লোব থাকে, এই যে দেখো ডান ফুসফুসে তিনটা লোব আমি আঁকছি, এই যে একটা দুইটা তিনটা, তিনটা লোব, এই যে তিনটা লোবে ব্রঙ্কাইয়ের তিনটা ভাগ এসে ঢোকে, এই জন্যই ডান ফুসফুসে তিনটা লোব, কারণ ডান ব্রঙ্কাইয়ে তিনটা ভাগ, ডান ব্রঙ্কায় তিনটা ভাগ, এজন্য ডান ফুসফুসে তিনটা লোব, এই যে এসে মিলে যায়। ঠিক আছে, এই যে ঢুকলো, আর আমরা কি বলছি বাম ব্রঙ্কায় কয়টা ভাগ, দুইটা ভাগ, আর বাম ফুসফুসে কয়টা লোব, দুইটা লোব, এই যে দুই দুই মিলে এসে ঢুকে যায়। ঠিক আছে, ঢুকে আমরা জানি ব্রঙ্কায় যখন ফুসফুসের ভিতরে ঢুকে যায় তখন কি করে, ব্রঙ্কায় যখন ফুসফুসের ভিতরে ঢুকে যায় তখন কি করে, তখন কি করে, সে যে আবার আরো কিছু কিছু খন্ডে খন্ডে ভাগ হয়ে যায়, এই যে আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছিলাম, এই যে খন্ড খন্ড ভাগ হয়ে গেল, এগুলা কি বলে, ব্রঙ্কিউল বলে। তো এটাই আমি দেখাইতেছি এখানে, দেখো এই যে দেখো এই যে কতগুলা খন্ড খন্ডে বিভক্ত হয়ে গেছে, কতগুলা সূত্রকের মতো খন্ড খন্ডে কি গেছে, বিভক্ত হয়ে গেছে, এগুলাকে আমি কি বলবো, ব্রঙ্কিউল। ঠিক আছে, এগুলাকে আমি বলবো ব্রঙ্কিউল। ওকে, এই ব্রঙ্কিউলের শেষ মাথাটা মানে সুতার একদম শেষ মাথাটাকে বলা হয়, মানে প্রান্তটাকে বলা হয় অ্যালভিউলার নালি। প্রান্তটাকে কি বলা হয়, একদম এই যে দেখো এই যে ব্রঙ্কিউলের শেষ মাথাটা, একটা ব্রঙ্কিউলে দেখেছি অসংখ্য ব্রঙ্কিউল থাকবে, সমস্যা নেই, অসংখ্য ব্রঙ্কিউল থাকবে, ওই অসংখ্য ব্রঙ্কিউলের মাথা মানে একটা ব্রঙ্কি, ধরো যে কোনো একটা ব্রঙ্কিউল নিছি, ওই ব্রঙ্কিউলের মাথাটা শেষ মাথাটাকে বা প্রান্তটাকে বলবো অ্যালভিউলার নালি। ঠিক আছে, অ্যালভিউলার নালিটা কোথায় উন্মুক্ত হবে, অ্যালভিউলার থলিতে উন্মুক্ত হবে, অ্যালভিউলার থলিতে উন্মুক্ত হবে। ঠিক আছে, অ্যালভিউলার থলিতে, আবার অ্যালভিউলার থলিতে কি থাকবে, অসংখ্য অ্যালভিউলাস থাকবে। ঠিক আছে, একটা অ্যালভিউলার থলিতে অসংখ্য কি থাকবে, অ্যালভিউলাস থাকবে। এই যে আমাদের একেবারে আমরা পয়েন্টে, আমাদের যে ইউনিট বা একক, একদম পয়েন্টে মানে মূল যেটা, সেখানে চলে আসছি, অ্যালভিউলাস একদম ভিতরে চলে আসছি, এখানেই যত কাজটা হবে, এটাই দেহকোষ বা তোমার ধমনী শিরার সাথে সে কি করবে, সংযোগ করবে। এই অ্যালভিউলাসের প্রাচীরটা অনেক পাতলা, যার কারণে কি হবে, অ্যালভিউলাসের সাথে রক্তের এই গ্যাসীয় ব্যাপন হবে, যার কারণে কি হবে, রক্ত থেকে ধরো গ্যাস অ্যালভিউলাসে প্রবেশ করবে,
অ্যালভিওলাস থেকে গ্যাস রক্তে প্রবেশ করবে। অ্যালভিওলাসে ধরো অ্যালভিওলাস থেকে গ্যাস রক্তে প্রবেশ করলো, অ্যালভিওলাস কিন্তু শ্বসন যন্ত্রের অংশ, আর ধমনী বা শিরা কিন্তু রক্ত সংবহন তন্ত্রের অংশ। তাহলে দেখো যদি অ্যালভিওলাস থেকে রক্ত সংবহন তন্ত্রে গ্যাস চলে যায়, তাহলে বলতে পারে যে শ্বসন যন্ত্র থেকে রক্ত সংবহন তন্ত্রে গ্যাস চলে গেছে। আবার যদি বলি ধমনী বা শিরা থেকে কোথায় অ্যালভিওলাসে গ্যাস প্রবেশ করে, তাহলে বলতে পারবো যে রক্ত সংবহন তন্ত্র থেকে গ্যাস শ্বসন যন্ত্রে প্রবেশ করছে। এভাবেই ইয়াটা হয়। তাহলে এই যে কিভাবে প্রবেশ করে, যে ধমনী বা শিরা থেকে গ্যাস কিভাবে অ্যালভিওলাসে প্রবেশ করে, আর অ্যালভিওলাস বা অ্যালভিওলাস থেকে কিভাবে গ্যাস ধমনী বা রক্ত সংবহন শিরাতে প্রবেশ করে, কিভাবে ব্যাপনের মাধ্যমে। ব্যাপন আমরা জানি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়, ঠিক আছে, এটি হলো ব্যাপনের মাধ্যমে তারা একটা ভাষা থেকে আরেকটা ভাষায় প্রবেশ করে। এই অ্যালভিওলাসই মেইন কাজটা করে। এই যে এখান থেকে পার্ট বাই পার্ট আসে, একটা একটা করে আসে, সামনের দিকে আসে, এভাবে এভাবে আসে, গতিপথে এভাবে আসে, শেষে এসে কোথায় থাকে অ্যালভিওলাসে। তুমি যখন শ্বাস গ্রহণ করো ওই বায়ুটা এই যে বিভিন্ন পথে ব্রঙ্কাই ব্রঙ্কিওল ফুসফুস ফুসফুস করে কোথায় আসে অ্যালভিওলাসে আসে। অ্যালভিওলাসে এসে অ্যালভিওলাস থেকেই তোমার কোথায় যায় রক্ত সংবহন তন্ত্রে যায়, মানে মেইন কাজটা করে এখানে কে অ্যালভিওলাস। অ্যালভিওলাসের মেইন কাজটা এখানে, মানে অ্যালভিওলাসই তোমার কাজটা করে এখানে, ঠিক আছে। তো আমরা অ্যালভিওলাস সম্পর্কে জানবো, অ্যালভিওলাস আমরা একটু পরে পড়বো আমরা। তাহলে আমরা এই হলো আমাদের শ্বসন যন্ত্রের বিভিন্ন অংশ। আমরা শ্বসন যন্ত্র কি পড়লাম, একেবারে শুরুতে আমাদের ছিল সম্মুখ নাসালন্দক, তারপরে আমাদের কি ছিল ভেস্টিবিউল, তারপরে আমাদের ছিল নাসা গহ্বর, তারপরে ছিল আমাদের পশ্চাৎ নাসালন্দক নাসা গলবিল, তারপর হলো স্বরযন্ত্র বা ল্যারিংস, তারপর হলো শ্বাসনালী বা ট্রাকিয়া, তারপর আমাদের ছিল ব্রঙ্কাস বা ব্রঙ্কাই, তারপর আমাদের ফুসফুস, ফুসফুসের পর মানে ফুসফুসে ঢোকার পর সেগুলোকে আমরা ব্রঙ্কিউল হয়ে গেছিল, তারপর আমরা কি পেলাম অ্যালভিওলার নালি, অ্যালভিওলার নালির পরে কি পেলাম অ্যালভিওলার থলি, এবং সবার শেষে আমরা পেলাম কি অ্যালভিওলার থলির মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো থাকে সেগুলোকে বলা হয় কি অ্যালভিওলাস। আর এই অ্যালভিওলাসই কি করে শ্বসন যন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্রের মধ্যে একটা ফারাক তৈরি করে, মানে এই অ্যালভিওলাস থেকে ধমনীতে বা শিরাতে চলে গেলে মানে একটা তন্ত্র থেকে আরেকটা তন্ত্রতে চলে গেল, ঠিক আছে। এটাই একদম বর্ডার হিসেবে কাজ করে, অ্যালভিওলাস হলো বর্ডার হিসেবে কাজ করে। মানে তুমি বলতে পারো যে শ্বসন যন্ত্র আর রক্ত সংবহন তন্ত্রের বর্ডার কোনটা, অ্যালভিওলাস, ঠিক আছে। এটা তো এটা তোমার কি করে ব্যাপনের মাধ্যমে গ্যাসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাচার করে দেয়, ঠিক আছে। তাহলে আমরা অ্যালভিওলাস সম্পর্কে একটু জানতে হবে, তাই যেহেতু অ্যালভিওলাস প্রধান কাজটা করতেছে, অ্যালভিওলাস সম্পর্কে একটু জানতে হবে আমাদের। এই যে এখানে একটা গতিপথ, তোমাদের একটা গতিপথ দেখাইছে, এই যে একটা গতিপথ ট্রাকিয়া থেকে কি ব্রঙ্কাই, এই যে দেখো এখানে ট্রাকিয়া থেকে কোথায় আসে ব্রঙ্কাই, ব্রঙ্কাই ভাগ হয়ে ব্রঙ্কিওল গঠন করে, ঠিক আছে। ব্রঙ্কিওলের শেষ মাথাকে অ্যালভিওলার নালি বলে। এই যে ব্রঙ্কাই আর ব্রঙ্কিওল এর মধ্যে কিন্তু ফুসফুসটা আছে, ঠিক আছে, এই জন্য আলাদা কেন বলেনি, তাকে অ্যালভিওলার নালি বলে। এই যে এখানে চিত্রটা দিয়ে দিছে, এই ব্রঙ্কিওলের শেষ মাথাকে অ্যালভিওলার নালি বলে। অ্যালভিওলার নালিটা কোথায় উন্মুক্ত হয়, অ্যালভিওলার থলি, এবং অ্যালভিওলার থলির মধ্যে অসংখ্য ক্ষুদ্র অণু থাকে যেগুলোকে কি বলা হয় অ্যালভিওলাই বা অ্যালভিওলাস, ঠিক আছে। ওই অ্যালভিওলাই বা অ্যালভিওলাসই হলো কি তোমার ফারাক তৈরি করে, মানে বর্ডার হিসেবে কাজ করে। ওকে, এবার আমরা দেখো, এবার আমরা যদি বলি আমাদের এই যে অ্যালভিওলাসটা কিরকম, এই যে এটা একটা অ্যালভিওলাস আছে, এটা একটু জুম আউট করতে হবে নাহলে পুরো ছবিটা আসেনি। এবার দেখো এটা, আচ্ছা এটা কি করবে, এই যে দেখো এই যে এটা হলো অ্যালভিওলাস। আচ্ছা অ্যালভিওলাস সম্পর্কে আগে একটু বলি, তারপর আমি কাজটা বলি কিভাবে করবে, ঠিক আছে। অ্যালভিওলাস হলো তোমার এপিথেলিয়াম কোষ গঠিত, এপিথেলিয়াম কোষ গঠিত এবং জালিকা, কোষিক জালিকা সমৃদ্ধ, এটার মধ্যে প্রচুর মানে বহিঃপৃষ্ঠ যে পৃষ্ঠটা আছে না, এই যে এটা হলো অ্যালভিওলাস, এই যে অ্যালভিওলাস এই যে বেলুনের মতো যেটা জিনিসটা দেখতেছো ওইটাই হলো আমাদের অ্যালভিওলাস বা অ্যালভিওলাই। অ্যালভিওলাই হলো এক বচনে, অ্যালভিওলাস হলো বহু বচনে, এখানে এক বচন আর বহু বচন বসে আর কিছুই না, ঠিক আছে। তো অ্যালভিওলাসের অ্যালভিওলাই হলো বহু বচন আর অ্যালভিওলাস হলো এই এক বচন, ঠিক আছে। এখানে লেখা আছে তোমরা দেখো এটার যে প্রাচীর, এই প্রাচীরে প্রচুর কৌশিক জালিকা থাকে, কৌশিক জালিকা থাকবে, আর এটা হলো তোমার ফুসফুসের প্রায় 70 থেকে 90 বর্গমিটার আয়তনের তল জুড়ে প্রায় 700 মিলিয়ন বা 70 কোটি অ্যালভিওলাই আছে। তোমার ফুসফুসের মধ্যে 70 কোটি অ্যালভিওলাস আছে, ঠিক আছে। তো আমরা দেখবো এই প্রাচীরটা অনেক পাতলা, আমি আগেই বলছিলাম প্রাচীরটা কি পাতলা হওয়ার কারণে কি হয়, এই যে গ্যাসীয় পদার্থের ব্যাপন হইতে পারে, পাতলা না হইলে তো এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারতো না, ধরো একটা পুরো আবরণ থাকতো,
এটা কিন্তু গ্যাসেই পাস্তে ওই পাশে যাইতে পারতো না। পাতলা আবরণ হওয়ার কারণে কি, বেপরের মাধ্যমে এক পাশ থেকে আরেক পাশে যায়, ঠিক আছে? এটা খুবই পাতলা একটা আবরণ দিয়ে গঠিত। আর এখানে এটার পাশে যে থাকে সেটা পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা থাকে। আমরা জানি পালমোনারি ধমনী কি থাকে, পালমোনারি ধমনী, আমরা জানি ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে আর শিরা হলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু পালমোনারি ক্ষেত্রে উল্টা। পালমোনারি ধমনী হলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে আর পালমোনারি শিরা হলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এটা হলো তাদের মধ্যে ইয়াটা, তো এটাই করে। আচ্ছা, এই অ্যালভিওলাসের প্রাচীরটা আসলে এপিথিলিয়াম মানে আইসাকার এপিথিলিয়াম নির্মিত, ঠিক আছে? এখানে কোলোজেন বা ইলাস্টিন তন্তু থাকে, এগুলো থাকে। এই যে অ্যালভিওলাস, এবারে আসলে ইয়াতে আমরা আসি, এই অ্যালভিওলাসের যে প্রাচীর, এই প্রাচীরটা তোমার এক ধরনের ডিটারজেন্টের মতো রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যাকে সার্ফেক্টেন্ট বলে। এখন সার্ফেক্টেন্টটা কি করে, পৃষ্ঠটান কমায় দেয়। আচ্ছা, পৃষ্ঠটান সম্পর্কে একটু বলি, তোমরা অনেক ফিজিক্স হয়তো পড়ছো বা পড়বা বা সামনে পড়বা জানি না, পৃষ্ঠটান হলো এমন একটা জিনিস যার কারণে কোনো কিছু ছোট হয়ে যেতে চায় বা অল্প আয়তন হয়ে যেতে চায়, মানে চুপসায় যেতে চায়। পৃষ্ঠটান এমন একটা জিনিস যেটার কারণে কোনো বস্তু কি হয়ে যেতে পারে, মানে ছোট হয়ে যেতে চায়। তো ছোট হয়ে যাইলে কি হবে, মানে তোমার পৃষ্ঠটান যদি ছোট, পৃষ্ঠটান যদি বেশি হয় তাহলে জিনিসটা কি হয়ে যাবে, চুপসায় যাবে। তো আমরা যদি পৃষ্ঠটানটা কমাই দিই তাহলে কিন্তু চুপসায় না। এখন যদি অ্যালভিওলাসটা যদি চুপসায় যায় তাহলে কিন্তু কাজ করবে না। এই জন্য সার্ফেক্টেন্ট পদার্থটা ক্ষরণ করে কে, প্রাচীন, ওই সার্ফেক্টেন্টের কাজটাই হলো কি, এই অ্যালভিওলাসের পৃষ্ঠটানটা কমাই দিবে। পৃষ্ঠটানটা কমাই দিলে কি, সে চুপসায় যাবে না, এটাই হলো সার্ফেক্টেন্টের কাজ, ঠিক আছে? তো সার্ফেক্টেন্ট কি করে তোমার, সার্ফেক্টেন্টটা কি করে, সরি একটু, আচ্ছা দেখো, এই সার্ফেক্টেন্টটা কি করে আসলে, এই সার্ফেক্টেন্টটা কি করে, তোমার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের দ্রুত বিনিময়ে সাহায্য করে। সার্ফেক্টেন্টের দুইটা কাজ, পৃষ্ঠটানটা কমায় দিবে যাতে চুপসে না যায়, আর হলো এই তোমার কি করে, কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের দ্রুত ইয়া করে, তোমার ইয়া করতে সাহায্য করে। তো কিভাবে কাজটা করে, ধরো শ্বাসের কারণে শ্বাস নিছো তুমি, মানে অক্সিজেন ঢুকাইছো, অক্সিজেনটা এখানে আসবে, তারপর কি করতে হবে, অক্সিজেনটা কোথায় দিয়ে দিতে হবে, এই অক্সিজেনটা তোমার এই যে অ্যালভিওলাস থেকে পালমোনারি শিরাতে দিয়ে দিতে হবে, কারণ পালমোনারি শিরা অক্সিজেনকে বহন করবে, ঠিক আছে? আবার কি করবে, অ্যালভিওলাস কি করবে, পালমোনারি ধমনী থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সেটাকে বাইরে বের করে দিবে, ঠিক আছে? তাহলে এইটাই কাজটা করে, ব্যাপনের কাজটা করে। ব্যাপনের কাজটা করে কি, সাপোজ ধরো কি হয়, যখন অক্সিজেনটা তুমি শ্বাস নাও, শ্বাস নিলে কি হবে, অ্যালভিওলাসে অক্সিজেন ভরে যাবে। তো অক্সিজেন ভরে গেলে কি হবে, অক্সিজেনের ঘনত্বটা অনেক বেশি হয়ে যাবে, আর এই যে পালমোনারি শিরাতে তখন অক্সিজেনের ঘনত্বটা কম থাকবে, ঠিক আছে? কারণ অ্যালভিওলাস অনেক বেশি হয়ে গেছে, তাহলে পালমোনারি ধমনী অবশ্যই ওই অ্যালভিওলাস থেকে কম হবে। এখন কি হবে, ব্যাপনের কি হবে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে চলে যাবে। যেহেতু অ্যালভিওলাসে উচ্চ ঘনত্ব আর পালমোনারি শিরাতে কম ঘনত্ব, তখন কি হবে, অ্যালভিওলাস থেকে অক্সিজেন পালমোনারি শিরাতে প্রবেশ করবে, এভাবে অক্সিজেনটা প্রবেশ করে। আবার ধরো তখন তোমার এখানে অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, তখন কি হবে, পালমোনারি ধমনীতে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে। পালমোনারি ধমনীতে যখন কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে, মানে পালমোনারি ধমনীতে কি উচ্চ ঘনত্ব আর অ্যালভিওলাসে নিম্ন ঘনত্ব, তখন ব্যাপন হয়ে পালমোনারি ধমনী থেকে অ্যালভিওলাসে কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করবে, এবং সেটা অ্যালভিওলাস কোথায় দিবে, উল্টা পথে একদম ফুসফুস হয়ে শ্বসন যন্ত্র হয়ে নাসারন্ধ্র বা দিয়ে তোমার কি করে দিবে, বের করে দিবে। এটাই হলো অ্যালভিওলাসের প্রধান কাজ। অ্যালভিওলাস সম্পর্কে জানবো, অ্যালভিওলাসের চিত্রটা খুব ইম্পর্টেন্ট, অ্যালভিওলাসের চিত্রটা আঁকা শিখবা, ঠিক আছে? অ্যালভিওলাসের চিত্রটা আঁকা শিখবে। এটা গেল আমাদের কি গেল আমাদের এটা অ্যালভিওলাসের গঠন। এই যেখানে শ্বসন শ্বসন যন্ত্রের কাজ আছে, গ্যাসের বিনিময়, এই যে অক্সিজেনের মিশা, এগুলো শক্তি উৎপাদন, পানির সাম্যতা, তাপ নিয়ন্ত্রণ, পিএইচ, এগুলো একটু দেখো, এটা পড়লো শ্বসন যন্ত্রের কাজ, শ্বসন তন্ত্রের কাজ যেটা, ঠিক আছে, এটা একটু পড়লো তোমরা। আচ্ছা, এবার আমরা শ্বাসটা নেই কিভাবে, শ্বাস প্রশ্বাসের কার্যক্রমটা এবার একটু শিখবো আমরা, আজকে শেষ টপিক, ঠিক আছে? আচ্ছা, শ্বাস প্রশ্বাসের কি হয়, মানুষের কিছু জিনিস আমি একটু বলি। ইন্টারেক্টাল পেশি থাকে বুকের সামনে, প্রসুকার শ্যাফট উদ্যম কি, আচ্ছা 1 মিনিট। আচ্ছা দেখো,
তো কি করে, মানুষের কিছু জিনিস থাকে যেমন ডায়াফ্রাম থাকে একদম বক্ষের নিচে, ঠিক আছে, তোমার ইয়ার নিচে, বক্ষের নিচে তোমার কি থাকে, ডায়াফ্রাম থাকে, বুকের সামনে কি থাকে, ইন্টারকোস্টাল পেশি থাকে, এগুলো আমরা সামনে শিখবো, ঠিক আছে। ইন্টারকোস্টাল শেফ আবার কি করে, পোর্সুকার যে শেফটা আছে, ইন্টারকোস্টাল পেশিটা হলো পোর্সুকার শেফ, মানে বুকের সামনে পোর্সুকার জাতীয় জিনিস থাকে, ওগুলাকে কি করে নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, যখন তুমি শ্বাস নেওয়ার প্রয়োজন পড়বে, নাসারন্ধ্র ধরো সাপোজ ধরবো, ডায়াফ্রাম তো তোমার কি হয়, তখন কি হয় এই যে ডায়াফ্রাম পেশিটার সংকোচন ঘটে, শ্বাস প্রশ্বাস, আমি প্রশ্বাসের সময় মানে যখন বায়ু নিবে, শ্বাস নিবে, তখন কি হয় সেটা একটু বলতেছি, ডায়াফ্রাম পেশিটার সংকোচন হয়। ডায়াফ্রাম পেশিটার সংকোচন হওয়ার কারণে এটা টেন্ডনটা, মানে এই যে দেখো টেন্ডনটা, এই যে টেন্ডনটা সুতার মধ্যে যেটা, এটাকে টেন্ডন বলা হয়, এই টেন্ডনটা নিচের দিকে নামে, নিচের দিকে নামলে দেখো এই যে বক্ষটা বা বুকটা কি একটু প্রশস্ত হইতে পারলো, ওকে, এটার কারণে বুকটা প্রশস্ত হইতে পারলো। আবার কি হয়, ইন্টারকোস্টাল পেশি যেটা আছে, ইন্টারকোস্টাল পেশিটা সংকুচিত হয়, সংকুচিত হওয়ার কারণে এই পোর্সুকার যে শেফটা আছে, শেফটা ঊর্ধ্বমুখী হয়ে যায়, মানে সামনের দিকে চলে যায়, যার কারণে দেখো এই যে পার্টটা আছে, এই পার্টটা আরো প্রশস্ত হয়ে গেল, বুকটা মানে বক্ষটা আরো বেশি প্রশস্ত হয়ে গেল। তাহলে দেখো বক্ষটা দুইটা কারণে, মানে শ্বাস নেওয়ার সময় দুইটা কারণে প্রশস্ত হয়, একটা কারণে ডায়াফ্রাম পেশির সংকোচন হলে কি টেন্ডনটা নিচের দিকে নেমে যায়, যার কারণে প্রশস্ত হয়, আর হলো কি ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হয় এবং পোর্সুকার শেফট গুলা কি উপর দিকে চলে যায়, যার কারণে কি বুকটা সামনের দিকে প্রশস্ত হয়। দেখো ডায়াফ্রাম পেশি যখন সংকুচিত হয় তখন কিন্তু লম্বালম্বি প্রশস্ত হয় বুকটা আবার বক্ষ, আর যদি ইন্টারকোস্টাল পেশির সংকোচনের কারণে কি পোর্সুকা উপর দিকে চলে যায়, যার কারণে কি বুকটা প্রশস্ত মানে আড়াআড়ি ভাবে প্রশস্ত হয়। তাহলে দুইটা কারণে প্রশস্ত হইলো, ডায়াফ্রাম পেশির সংকোচন কারণে লম্বালম্বি সে প্রশস্ত মানে বেড়ে গেল, বক্ষটা বেড়ে গেল, আবার কি ইন্টারকোস্টাল পেশির সংকোচনের কারণে পোর্সুকার শেফট গুলো উপরে যাওয়ার কারণে পাশাপাশি সে প্রশস্ত হয়ে গেল। তাহলে দেখো বক্ষের আয়তনটা তখন বেড়ে গেছে, তখন কি বক্ষের আয়তনটা বেড়ে গেছে। এখন বক্ষের আয়তন বের হলে কি হবে, আয়তন বেড়ে গেছে, আয়তন বেড়ে গেলে আমরা জানি চাপ কমে যায়, বয়েলের সূত্র, আয়তন এবং চাপ কি ব্যস্তানুপাতিক। তাহলে যদি বক্ষের আয়তনটা বেড়ে যায় তাহলে তোমার কি বায়ুর চাপটা কমে যাবে, বায়ুর চাপটা কমে গেলে কি হবে, এখানে তুমি সহজেই বায়ু প্রবেশ করাইতে পারবা, তখন কি বাইরে থেকে বায়ু এখানে এসে প্রবেশ করবে, মানে তুমি শ্বাসটা নিলা, এটা মানে শ্বাসের নেওয়ার সময় কি বক্ষের আয়তনটা বেড়ে যায়। বক্ষের আয়তনটা কিভাবে বাড়ে, লম্বালম্বি আয়তনটা বাড়ে কিভাবে, ডায়াফ্রাম পেশির সংকোচনের কারণে, আর আড়াআড়ি ভাবে আয়তন বাড়ে কিভাবে, ইন্টারকোস্টাল পেশির সংকোচনের কারণে, পোর্সুকা উপরে উঠে যাওয়ার কারণে, যার কারণে বক্ষের আয়তনটা পুরোপুরি বেড়ে যায় এবং তুমি কি বাইরে থেকে, বক্ষের আয়তন বেড়ে গেলে কি হবে, বক্ষের আয়তন বেড়ে গেলে কি হবে, চাপটা কমে যাবে, চাপটা কমে গেলে কি হবে, বাইরে থেকে বাতাস এসে এখানে সহজে কি করতে পারবে, প্রবেশ করতে পারবে। আচ্ছা, যখন নিঃশ্বাস নিবা মানে তুমি ছেড়ে দিবা, ছেড়ে দিলে কি জিনিসগুলো উল্টো হবে, আসলে এই যে ফ্লেক্সিবল এগুলা বা এগুলাকে স্থিতিস্থাপক বলে, যে এই যে ডায়াফ্রাম পেশি সংকোচন হইলো এটা আবার আগের অবস্থায় চলে যাবে, এটা কি রকম, যেমন তুমি চিন্তা করো একটা রাবারকে, রাবারের কথা চিন্তা করো, একটা রাবারকে যদি টেনে তুমি লম্বা করতে পারবা, লম্বা করে কিন্তু যদি ছেড়ে দাও সেটা কিন্তু আগের অবস্থায় চলে আসবে, এই আগের অবস্থায় চলে আসার প্রবণতাটাকে কি বলা হয়, স্থিতিস্থাপকতা বলা হয়, ফ্লেক্সিবিলিটি যেটা বলা হয়, স্থিতিস্থাপকতা বলা হয়। এই যে ডায়াফ্রাম পেশি যে সংকুচিত হয়ে নিচে নেমে গেছিল, এই ডায়াফ্রাম পেশি কিন্তু একটা স্থিতিস্থাপক বস্তু, ইন্টারকোস্টাল পেশিও একটা স্থিতিস্থাপক বস্তু, এরা কি করবে তোমার যখন মানে সংকুচিত হয়েছিল, এরা আবার আগের অবস্থায় ফিরে আসবে, এই সংকুচিত হয়েছিল তখন আবার কি হবে, আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আবার প্রসারণ করবে, প্রসারণ করে কি দেখো একটু এই যে উপর দিকে চলে গেছে, উপর দিকে চলে গেলে দেখো কিছুটা আয়তন কমাই দিল না, এখানে আয়তন বেশি ছিল, উপর দিকে যাওয়ার কারণে কি আয়তনটা কমাই দিল। ইন্টারকোস্টাল পেশি আগে সংকুচিত হয়েছিল, এবার কি হবে প্রসারিত হবে, প্রসারিত হলে কি হবে পোর্সুকার শেপ গুলো এবার নিচের দিকে নেমে আসবে, নিচের দিকে নেমে আসার কারণে আড়াআড়ি যে দেখো আয়তনটা কমাই দিছে, আড়াআড়ি আয়তনটা কমাই দিছে, ঠিক আছে, তাহলে আয়তনটা মোটামুটি কমে গেছে, অনেক কমে গেছে আয়তন, ঠিক আছে, উল্টা হওয়ার কারণে বা স্থিতিস্থাপকতা ধর্মটা থাকার কারণে আয়তনটা অনেক কমাই দিছে। আয়তনটা অনেক কমাই দিলে কি হবে, আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী আয়তন কমাই দিলে চাপটা কি হয়ে যাবে, বেড়ে যাবে, এখন এই জায়গায় চাপ অনেক বেশি, বায়ুর চাপ অনেক বেশি, বায়ুর চাপ অনেক বেশি হলে তুমি কি করবে, সেটা বাইরে বের করে দিতে চাইবে না, তখন বাতাসটা বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রধান এই শ্বাস প্রশ্বাস নেওয়ার পিছনে দুইটা পেশি প্রধানত কাজ করে, ইন্টারকোস্টাল পেশি আর হলো ডায়াফ্রাম পেশি, এই দুইটা পেশি কাজ করে, ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম পেশির সংকোচনের কারণে তুমি শ্বাস নিতে পারবা, আর ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রাম পেশির প্রসারণ বা স্থিতিস্থাপকতার কারণে তুমি এটাকে নিঃশ্বাস বা বের করে দিতে পারবা। এটাই হলো মানুষের শ্বাস প্রশ্বাস
কার্যক্রম, আমরা এটা এখানে বামে প্রশ্বাস বা শ্বাস নেওয়া, আর ডানে ইয়াটা, এটা চিত্র এইভাবে করা লাগবে না, চিত্রটা জাস্ট জিনিস বুঝো কিভাবে শ্বাস প্রশ্বাস কার্যক্রম করা হয় বা কিভাবে তুমি শ্বাস প্রশ্বাস নিতে পারবা, ঠিক আছে? তোমার শ্বাস নিলে আর সেটাকে ছেড়ে দিতে হবে অবশ্যই, দেহের ভিতরে তুমি তো আর বায়ু রাখতে পারবে না, ঠিক আছে? তো এটাকে তোমাকে অবশ্যই তোমাকে এটাকে ছেড়ে দিতে হবে। তো ওইভাবেই তোমাকে ব্যাপারগুলো তোমাকে এখানে করতে হবে। তো এই হলো তোমাদের মানে প্রধান একটা জিনিস গেলো আমাদের শ্বাস প্রশ্বাস। এখন এই বায়ুগুলা যে তুমি নিলা, এই বায়ুগুলা তোমার দেহে যায় বিভিন্ন কাজ করবে, তোমার এই বায়ুগুলাকে পরিবহন করতে হবে, তোমার রক্তের মধ্যে তার অক্সিজেন ঢুকাই দিলে তার পরিবহন করতে পারবে না। তাহলে তো তুমি আমি সিরিঞ্জ দিয়ে তোমার সিরিঞ্জ দিয়ে তোমার এখানে ইঞ্জেকশন দেয় না, ওরকম করে বায়ু দিয়ে ঢুকাই দিলে তো হইতো, তাই তো হইতো না, এভাবে হয় না আসলে। কিভাবে হয়? এই রক্তটা, এই বায়ুটা রক্তের সাথে যে মিশতে হবে, ভিতরে যায় কি করতে হবে, মিশতে হবে তার সাথে, একেবারে বিক্রিয়া করে তার সাথে যুক্ত হয়ে যেতে হবে, দ্রবীভূত হইতে হবে, নাইলে তো কি করতে পারবে না, পরিবাহিত হইতে পারবে না। তুমি সাপোজ ধরো তুমি পানির মধ্যে অক্সিজেন আছে, তাই না? পানির মধ্যে অক্সিজেন আছে, যেটাকে দ্রবীভূত অক্সিজেন বলি। তুমি যদি পানির মধ্যে যদি বায়ু নিয়ে ছেড়ে দাও, সেটা কিন্তু পানির সাথে মিশে না, সেটা কিন্তু আবার বুদ্বুদ আকারে উপরে চলে আসে, ঠিক আছে? তো এরকমই তুমি যদি রক্তের মধ্যে সরাসরি বায়ু দিয়ে দাও, সেটা কিন্তু ওই অক্সিজেন দিয়ে দাও, রক্ত সেটাকে অ্যাকসেপ্ট করবে না, সহজে অ্যাকসেপ্ট করবে না। ওইভাবেই করতে হবে, যে টাইম লাগবে, বিক্রিয়া করবে তার সাথে, তারপর দ্রবীভূত হবে। দ্রবীভূত হওয়া মানে বিক্রিয়া করবে বা আয়নিত হবে, ওইটা করতে হবে, ঠিক আছে? তো এরকম আর কি ব্যাপারটা। তো ডিজলভ অক্সিজেন, তোমার রক্তের মধ্যে দ্রবীভূত অক্সিজেনও থাকে, কিছুটা দ্রবীভূত হয়ে যায়, কিছুটা বিক্রিয়া করে, এরকম কিছু জিনিস থাকে, ওইটাকে আমরা গ্যাসীয় পরিবহন বলি। যে কিভাবে হয় এটা আমরা ইনশাল্লাহ আমরা কি করব নেক্সট ক্লাসে, আমরা তোমার এই গ্যাসীয় পদার্থের পরিবহনটা আমি শিখাবো। এই যে দেখো এখানে তোমাদের একটা ই দেখাইছি, এই যে গ্যাসীয় পরিবহন অক্সিজেন, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমি আলাদা করে লেকচারটি করে রাখছি, ইনশাল্লাহ এটা নেক্সট ক্লাসে দেখাবো। এই অধ্যায়টা আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ শেষ করে দিবো, মানে অধ্যায়ে আর কিছুই তেমন নাই। এই যে গ্যাসীয় পরিবহনটা আছে, আর হলো দুইটা রোগ আছে, যেমন তোমাদের রোগ কি হতে পারে, সাইনোসাইটিস, যেটা খুবই পপুলার, সাইনোসাইটিস যেটা খুবই পপুলার একটা প্রবলেম, ঠিক আছে? খুবই পপুলার একটা প্রবলেম যেটা তোমার ইয়াতে হয়ে থাকে, মানে মানুষের ম্যাক্সিমাম, মানুষের মানুষের যে বাংলাদেশের যে ওয়েদার বা যে ইয়াটা, ওইটাতে ম্যাক্সিমাম মানুষের এই সাইনোসাইটিসের সমস্যাটা থাকে, ঠিক আছে? আর হলো আরেকটা তো ওটিটিস মিডিয়া, মানে ওইটা ওইটাও আমরা ঠিক করবো ইয়াঠিয়া হয়ে যায়। আরেকটা হলো স্মোকিং, যেটা স্মোকিং যে কি সমস্যা করে লাংসের, বা আমরা জানি ফুসফুসের সমস্যাটা করে স্মোকিং, ওই স্মোকিং কি সমস্যা করে, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তাহলে তোমাদের আজকে ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে? না স্যার, বুঝতে পারছো না জিনিসগুলো কেমন কঠিন, কেমন জি কঠিন স্যার, কঠিন কিছু না আসলে। আমি বায়োলজি, তোমাদের বায়োলজি একটু আগে আমার পড়া পড়াইতে হবে, তো মানে তেমন কঠিন কিছু না, পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস আমরা যদি বায়োলজির নেক্সট ক্লাসে যদি এই কথাটা শেষ করি, তাহলে বায়োলজি সেকেন্ড ক্লাস ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।